বেশি দূর না ভাই, এক ঘন্টা হাঁটলেই পৌঁছে যাবো। আপনার কাছে টাকা নাই? না ভাই। আচ্ছা সমস্যা নাই ভাই, আপনার টাকা দিতে হবে না, উঠেন আমি নামাই দিয়ে আসি। ভাই ফ্রিতে নিয়ে যাবেন? হ্যাঁ ভাই নিয়ে যাবো, টাকা দিতে হবে না। ভাই কি বলেন, এখনকার রিক্সাওয়ালারা তো 10 টাকার ভাড়া 20 টাকা নেয়, সেই যুগে এসেও আপনি আমাকে ফ্রিতে নিয়ে যাবেন? ভাই আপনার যেহেতু টাকা নাই কিভাবে নেবো ভাই, আপনি উঠেন আমি আপনাকে ফুসাই দেবো। একদম ফ্রিতে? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আচ্ছা উঠেন। লোকটা কত ভালো, আমার কাছে টাকা নাই শুনে আমার ফ্রিতেই নিয়ে যাচ্ছে, আর অন্যান্য রিক্সাওয়ালারা তাহলে তো টাকা উল্টা বাড়িয়ে নিত। ইস, সবাই যদি ওর মতো ভালো হতো। ভাই ভাই থামেন থামেন, আমি চলে আসছি, এইখানে নামাই দেন। আচ্ছা ভাই আসি। আচ্ছা ভাই, আপনার বাসা কি এখানে? না ভাই, আমার বাসা এই রাস্তা দিয়ে, আরো 10 মিনিট হাঁটতে হবে তাহলেই আমার বাসায় পৌঁছে যাব। আরো 10 মিনিট হাঁটতে হবে? জি ভাই। এই রাস্তা দিয়ে তো গাড়িও যাবে না, আর না হলে পৌঁছাই দিয়ে আসতাম। আচ্ছা দাঁড়ান, এই নেন এই টাকা দিয়ে কিছু কিনে নিয়েন, রাস্তায় যেতে যেতে আপনার আবার কিটা লাগবে। ভাই আপনি আমারে ফ্রিতে পৌঁছায় দিলেন আপনার গাড়ি দিয়ে, আবার কিছু খাওয়ার জন্য টাকাও দিচ্ছেন, আমি বুঝলাম না ভাই এই যুগে এসেও মানুষ এত ভালো হয়। আরে ভাই টাকা পয়সা কোনো বিষয় হইল নাকি, মানুষ মানুষের জন্য। আজকে আমি আপনার বিপদে গিয়ে আসছি, আরেকদিন আমার বিপদে আরেকজন মানুষ এগিয়ে আসবে। ও ভাই আপনি আসলেই অনেক ভালো মনের মানুষ, আমি আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। হাঁটতে হাঁটতে কিটা লেগে গেছে, আশেপাশে তো কোনো দোকানও নাই, এখানে একটু বসি। খুব কিটা লাগছে, কি যে করি আর হাঁটতেও পারতেছি না। ও ভাই আপনার কিটা লাগছে, আপনি খাবার না খেয়ে এখানে বসে আছেন কেন? ও ভাই আশেপাশে তো কোনো দোকান নাই, আর আমার পকেট অত টাকাও নাই খাবার খাওয়ার মতো, তাই বসে আছি ভাই। আরে ভাই টাকা পয়সা লাগবে না, সামনে বাজার আছে, ওখানে আমার হোটেল আছে, ওখান থেকে আপনাকে ফ্রিতে খাওয়াবো। ভাই ফ্রিতে খাওয়াবেন? পরে যদি টাকা নেন, আমার কাছে তো টাকা নেই ভাই। আরে ভাই আপনাকে বলছি না টাকা লাগবে না, সব সময় টাকা টাকা করেন কেন, মানুষ তো মানুষের জন্য ভাই। আসেন ভাই আমার সাথে। আচ্ছা ভাই চলেন। আসেন ভাই। আচ্ছা ভাই। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার আনতেছি। আচ্ছা ভাই। এই নাও খাও, আর কিছু লাগলে আমাকে বলবা, ফ্যাট ভরে খাও ভাই। আচ্ছা ভাই। এই লোকটাও কত ভালো, আমার কিদা লাগছে শুনে আমার ফ্রিতে খাবার দিছে, ফ্যাট ভরে খেয়ে নি। এইগুলাও নাও ভাই। ঠিক আছে ভাই। কত বড় মুরগির মাংস দিছে, অনেক মজা, পেট ভরে খাবো। আরেকটু খাই, মুরগির মাংস অনেক মজা হইছে। খাওয়া শেষ হইছে? জি ভাই। যাও তাহলে দোয়া কইরো। ভাই টাকা লাগবো না? আরে না টাকা দিতে হবে না, শুধু দোয়া করলে হবে। আচ্ছা ভাই যাই তাহলে। আরে ভাই তুমি এই জায়গায়, আমি তো তোমাকে 1 সপ্তাহ ধরে খুঁজতেছি। 1 সপ্তাহ ধরে খুঁজতেছো কেন? আরে ভাই আমি সেই তোমার কাছ থেকে 20 দিন আগে 500 টাকা নিছিলাম না, তোমার সেই টাকা গুলো দেওয়ার জন্য খুঁজতেছি ভাই। কি বলো ভাই, তুমি আমার টাকা আমারে দেওয়ার জন্য 1 সপ্তাহ ধরে খুঁজতেছো,
আর এখনকার মানুষ তো ঋণ নিলে সুখের সামনেই পড়ে না, আর টাকা খুঁজতে গেলে এমন আচরণ করে যেন আমি আমার পাওনা টাকা খুঁজতে যাই নাই, ওর কাছে ভিক্ষে চাইতে গেছি। আর তুমি সেই যুগে এসেও টাকা দেওয়ার জন্য আমাকে খুঁজতেছো? আরে ভাই এটা কিভাবে হবে? হ্যাঁ আমি সেইদিন বিপদে পড়ছিলাম, তাই তোমার কাছ থেকে টাকা নিছি। ওই টাকা যদি আমি তোমাকে সময় মতো না দিই আর কোনদিন তো তুমি আমার বিপদে আসবে না, এটা কেমন করে হবে বলো তো? এই যে তোমার টাকা তোমাকে দিয়ে দিলাম, অন্য একদিন যদি আমি আবারও বিপদে পড়ি আমাকে অবশ্যই আগের মতো সাহায্য করবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভাই। আচ্ছা ভাই আসি তাহলে। আচ্ছা ভাই ভালো থেকো। যদিও এই ভিডিওটা কাল্পনিক, এই ভিডিওটার চরিত্রের মানুষগুলোর মতো যদি আমাদের সমাজের মানুষ হতো তাহলে একবার চিন্তা করে দেখুন তো আমাদের সমাজটা কতটা সুন্দর হতো।